গুড মর্নিং সুপ্রভাত, আজকে মহাসপ্তমী। মহাসপ্তমীতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমরা ভীষণ আনন্দ করো, ভীষণ ঘোরাঘুরি করো। আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমাদের ট্রেন সকাল 8টার সময় হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেস। আর এখন কটা বাজে বলো তো? দাঁড়াও, ঘড়ি দেখাচ্ছি। দেখো, এখন বাজে হচ্ছিল 3:25, আর এখন ঘুম থেকে উঠে পড়েছি। চান করব, রেডি হব, তারপরে বেরিয়ে যাব। আর বাইরের ওয়েদারটা কেমন সেটাও তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, এই দেখো, চারিদিকে অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, অন্ধকার। বাইরের লাইটটা জ্বালালে তো আলো হয়ে যেত, এই অন্ধকারটা তোমাদের দেখাতে পারতাম না। এখন স্নান করবো, রেডি হব, সবাইকে ডাকবো, ওরা উঠে রেডি হবে। তাহলে রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখন ঘড়িতে 4:45 বাজে। একটু সকাল সকালই বেরাচ্ছি, যদি রাস্তায় জ্যাম ট্যাম হয় তাই জন্যে। আর কলকাতার রাস্তাটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখাই তোমাদের। এখন আমরা এয়ারপোর্ট ক্রস করছি এখান থেকে। আর পিছ এই যে সুব্রত বাবু আর ওদিকে মা বসেছে। সবাই একবার বলো রাধে রাধে। তাহলে এবার হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে। হাওড়া চলে এসেছি, আর দূরে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এখানে আবার জ্যাম লাগলো নাকি? খুব তাড়াতাড়ি চলে এসছি আমরা। মা কি করছে রে? মা ঘুমিয়েও পড়েছে। ট্রাক নিয়ে ভাবছে, দেখো মার একটু রেস্ট হয়ে গেল। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্ম তো, চোদ্দ ওই ভাই সামনে চলে যাবে। এই হাওড়া স্টেশন কেন দাঁড়াবেন না? পাঁচটা 30-এ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এখন কি জ্যাম, সাংঘাতিক জ্যাম, খুব জ্যাম। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এখন আমাদের হাতে 2 ঘন্টা টাইম আছে। তাই জন্য আমরা এসি ওয়েটিং রুমে বসেছিলাম, কিন্তু ভাবলাম যে একটু বাইরে যাই। আর বাইরে এসে দেখছি দেখো কত সুন্দর লাগছে, একদিকে হাওড়া স্টেশন, তার সাথে গঙ্গা, আর সবে সূর্যোদয় হয়েছে, দারুণ সুন্দর লাগছে। এখানে ওয়েট করব, তারপর টাইম মতো নিচে চলে যাবো। মা এখানে চা নিয়ে বসে আছে, সকাল সকাল এসছে তো আমরা চা খাইনি বাড়ি থেকে। মা এখানে খাচ্ছে চা, আর সুব্রত আর বাবু এখানে বসে আছে। দেখো বাবা খাবার নিয়ে আসছে। এসেই শুরু হয়ে গেছে, ট্রেন দিয়ে দিয়েছে। হ্যাঁ চল আমরা বেরিয়ে যাই।
সামনে দাঁড়িয়ে আছে, আমি দিই ঘুরিতে। ঠিক 8টা বাজে আর আমাদের ট্রেন ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছে, কিন্তু আমাদের সিটটা উল্টো পাল্টা হয়ে গেছে, পরে দেখাবো। সিটটা যদি ঠিক পেতাম তাহলে ভালো হতো, কিন্তু সিটটা ঠিক হয়নি, যেহেতু আরএসসির টিকিট ছিল, দুটো কনফার্ম হয়েছে, দুটো কনফার্ম হয়নি। এখন দেখা যায়, দেখা যাক আর কি পরে কী হয়। সুব্রত সকালে ব্রেড কাটলেট নিয়েছে, 40 টাকা নিল না, ভালো খেতে। আর আমি কিছু নিইনি, আমার যা খাওয়ার আছে আমি তাই খাবো। খারাপ যায়নি এটা, ভালো। একটাই অসুবিধা, ছেলেটা আর মাটা আলাদা পড়েছে, তো একসাথে বসলে খাওয়া দাওয়ায় সুবিধা হয়, কিন্তু সিটের অসুবিধার জন্য এভাবে বসতে হয়েছে। ওদের খাওয়াটা সুব্রতকে দিয়ে আসবে। আমাদের ট্রেন দুটো টিকিট কাটাচ্ছে, আর এসি তে অসুবিধা নেই বলে এসি তে উঠে পড়েছে, এটাই হচ্ছিল কথা। লোক চাপ আছে ট্রেনে, প্রচুর লোক উঠে বসে, প্রচুর লোক ঘুরতে যায় পুজোর সময়, তাই জন্যই এই প্রবলেমটা হয়েছে। মাঝে মাঝে অল্টারনেট করতে হবে এদিক ওদিক করে। চা লেবেন কি? চা একটু মশলা দেবেন, তাই না? রোদ আসছে বলে আমরা পর্দাটা টেনে দিয়েছি, ট্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো অসুবিধা নেই। ওয়াশরুমে অবশ্য যাইনি, জানি না ওয়াশরুমের অবস্থা। ঠিক আছে, কিন্তু আমরা সবাই একসাথে হলে আরো ভালো। রাতের সময় আমাদের একসাথে সবাই আছি, দেখ যাওয়ার সময় একটু কষ্ট করে যাই, তারপর একটা কিন্তু এতক্ষণ বসে যাবো, তো হয়ে যাবে, দেখতে দেখতে সময় কেটে যাবে। বোন মায়ের আসলে ভালো হতো, বাবু রাখি এদেরকে মিস করছি। একটা গ্রুপ হলে না ঘুরতে যাওয়ার মজাই আলাদা হয়, কিন্তু গ্রুপ ছাড়া তো তাও নিজেরা যাচ্ছি বৃন্দাবনে, দেখে এনি আমাদের দ্বিতীয়বার, সেই জন্যই আমাদের অসুবিধা। হ্যাঁ, চেনা আছে জায়গা, জায়গা চেনা আছে, তো কোনো অসুবিধা হবে। আর বাইরেটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে, বাইরেটা দেখতে পর্দাটা সরিয়ে দিই, এই হচ্ছে না, এইরকম পরিবেশ দেখতে দেখতে অনেক দূর চলে যাওয়া যায়, দারুণ লাগছে দেখতে। কি তুমি ব্যাগ খুলে বসলে কেন?
খুলে বসলাম, মাকে আর ছেলেকে একটু খাবার দিয়ে পাঠাই, ছেলের বাউলি, মাকে একটা আলাদা প্যাকেজ করে চিড়া ভাজা সব দিয়ে আসো তুমি গিয়ে। হ্যাঁ, আর কলার যা অবস্থা, কলা তো খারাপ হয়ে গেছে, কলা ওরকমই হবে, ও কিছু পাকা কলা না, যতই ভালো আনো না কেন কালো হয়ে যাবে, তুমি দিয়ে আসো, কারণ ওরা ওখানে বসেছে যখন খুশি খেতে পারবে, তুমি দিয়ে আসো। ঠিক আছে, যাই এনে তোর খাবার, বাউলিটা নিয়ে নে, বাউলিটা নে, বাউলিটা বের করে নে, ছেলে এখানে বসে আছে, ওদের সিট কনফার্ম হয়নি, আমার সিট ওকে ছেড়ে দিলাম, তুই বস, আমি একটু কষ্ট করেই যাবো। এবার যাই মাকে খাবারটা দিয়ে আসি। অসুবিধা হচ্ছে না কোনো? ঠিক আছে, তোকে চোদ্দ জনের চিকেন থালি আমি বলে দেবো, মা পাশেই আছে। ওটা রেখে দাও, তুমি ব্যাগে রেখে দাও, আমাকে ব্যাগটা দিয়ে দাও, ওটা ব্যাগে রেখে ব্যাগটা দিয়ে দাও আমাকে। ঠিক আছে, আমি যাই ওখানে, খেয়ে নাও। হ্যাঁ, বলবো তো, বলে দেবো। ছেলেকে আর মাকে খাবার দিয়েছি, মা দুপুরে খাওয়ার কথা বলছিল, আমি বলে দেবো। হ্যাঁ, বলে দিই। টিকিট দেখতে আসলে আমি উড়ে যাই, বুঝতে পারি না তো, ভয় পেয়ে যাবে, বুঝবে না তো। হ্যাঁ, বুঝবে না কি কথা বলছি। সেই ট্রেনটা ভালোই চলছে, গরম লাগছে, এসিতেও গরম লাগছে, আসলে পরে বলতে হবে এসিটা বাড়াবার। সহযাত্রীরা সব এদিকে শুয়ে পড়েছে, আর আমি আর সুব্রত আমরা দুজন এখানে বসে রয়েছে, এই আলোর জন্য না দেখানোই যাচ্ছে না, এই বসে পড়েছে। ট্রেন 11 মিনিট লেট, তাই তো, 11 মিনিট লেট, বর্ধমানে ঢুকবে ট্রেন, কতক্ষণ দাঁড়াবে এখানে? এবার প্রথমবার যাচ্ছেন, মানে এইভাবে গেছেন কি আগে কোনোদিন? এইভাবে তো জানি না, আপনারা তিনজন আরো আছে, আপনারা যাবে বেনারস, কোথা থেকে? ওখান থেকে আসছে, মানে ওই স্টেশনেই দাঁড়াবে, মোগলসরাই চলে আসবে। ট্রেন আসানসোল ঢুকছে, রাইট টাইম আছে, একদম রাইট টাইমে আসানসোল। সব দাঁড়িয়ে আছে, যাক আসানসোল চলে আসলে, দেখতে দেখতে আসানসোল চলে আসলাম, সময় কিভাবে চলে যাচ্ছে, দেখতে দেখতে 2 ঘন্টা 2.5 ঘন্টা কি করে কেটে গেল বোঝাই গেল না। ট্রেনের স্যুপ তো নরের স্যুপ, খারাপ না, ঠিক আছে। আর তোদের এই জায়গাটা প্রচণ্ড ঠান্ডা, আমাদের ওখানে অত ভালো এসি চলছে না, এখানে এসে এমন থেকে স্যুপ নিয়ে কথা, এখানে এসে স্যুপ নিতে বাধ্য হলাম, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, ভীষণ ঠান্ডা লাগবে, আর এই ঠান্ডায় স্যুপটা খারাপ লাগছে না, চলে যাবে ট্রেনের মধ্যে তো। আমি এখন জায়গা চেঞ্জ করে ছেলের কাছে এসে বসেছি,
ছেলে আর আমি এক জায়গায় বসে আছি, আর আমি আমার সুখ খাওয়া হয়ে গেছে, এখন ও খাচ্ছে সুখ। তোর কেমন লাগছে? ঠিক আছে, অসুবিধা নেই, ঘুরতে আসলে ওরকম একটা একটু হয় খাওয়া দাওয়া নিয়ে। কি দেখবো তা বাবু, এখানে সহযাত্রী মধ্যে একজন টুপি পরে আছে, দেখেছিস? ঠান্ডা লাগছে বলে উনিই ভালো করেছে, একটা টুপি নিয়ে আসছে। ঠান্ডা আছে এই যে, হ্যাঁ বন্ধ করো দিলে ভালো। ঝালমুড়িটা ভালো সুমনাথ গেছি, বৈদ্যনাথ গেছি, অন্যান্য জায়গার থেকে আশা করি অনেক ভালো। এই একটা যাচ্ছি মহাকালে, তুলে খেয়ে দেবো পরে খাচ্ছি। আমি বাইরেটা দেখি কি সুন্দর লাগছে বাইরেটা। খাওয়ার জিনিস আসার শেষ নেই ট্রেনে, একটা পর একটা এসেই যাচ্ছে। আমিও রেখেছিলাম সুপকে কিন্তু ফেলে দিয়েছি, তুমি খাও না। এদিকে আবার ছোলা উঠেছে, ছোলা বাদাম এগুলো কিনো আমাদের আছে ব্যাগে, এবার আমি একটু খাই। আলু আছে, নারকেল আলু সবই আছে। আমাদের খাবার চলে এসছে, আমাদের খাবারে আমি নিয়েছি ভেজ, সুব্রতার মা নিয়েছে এগ, আর বাবু নিয়েছে হচ্ছে হলো চিকেন। কিন্তু ওরা এখন আসেনি, আমার সিটেই সব খাবারগুলো রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে আমার খাবার এখানে রাখা রয়েছে, জানি না টেস্ট কেমন হবে, বাবু এসে যদি এখানে খায় তাহলে বলতে পারবো টেস্ট কেমন। বসে গেছে, দেখি কি কি দিয়েছে তোরটার মধ্যে। ভেজের মধ্যে দিয়েছে ডাল, সন পাপড়ি, দু পিস চিকেন, আর এটা মিক্স কিছু একটা, আর স্যালাডও দিয়েছে, আর এক্সট্রা রাইস। গরম আছে রে খাবারটা? হ্যাঁ একটু খেয়ে বলি কেমন। মাংসটা খেয়ে বল কেমন আছে, তোর তো সব জায়গায় মাংস লাগে। মাংসের ঝোলটা খেয়ে বলতে পারি? ঠিক আছে, একটু বেশি ঝাল হয়ে গেছে। বল কি আছে তোর মধ্যে বল। ননভেজের মধ্যে হচ্ছে ডাল, সন পাপড়ি, দু পিস মাংস, আর মিক্স ডাল, মিক্স ভেজিটেবল, ভেজিটেবল স্যালাডও দিয়েছে। আমি ডালটা খেয়ে বলছি কেমন। ঠিক আছে, আর মাংসগুলো দেখতে কেমন আছে? আমি হাত লাগাবো না। না না, ওর কেমন লাগে? ঠিক আছে, বড় বড় আছে তো? হ্যাঁ বড় বড়ই দিয়েছে। হ্যাঁ দেখি, দেখো মাংসের পিসগুলো আছে, অন্য অন্য জায়গাতে ঠিক আছে, ঠিক আছে। মাংসটা একটু খেয়ে বলি তোমাদের, আবার মাথা দেখা যাচ্ছে না। মাংসটা ঠিক আছে কিন্তু একটু বেশি রিচ। ঠিক আছে, আর ভেজটা খেয়ে দেখ, মিক্স সবজি যেটা দিয়েছে যে শুধুই খেয়ে বলেছে। ঠিক আছে, আলু ভাজা মানে পুরি মতো, তাহলে তুই খেয়ে নে। হ্যাঁ খাবার তো গরম আছে, তাহলে আর অসুবিধা নেই, খেয়ে নে। আমারটা তো ভেজ, একই রকম হবে ট্রেনের খাবার, তাহলে সবাই মিলে খেয়ে নিই, গরম গরম আছে, তারপরে ঠান্ডাগুলো আর খাওয়া যাবে না, খেয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ঘড়িতে এখন 4:45 বাজে, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট আর নেওয়া হয়নি, দুজনে একটা সিট তো বসে গল্প গুজব করতে করতেই সময়টা চলে যাচ্ছে, কিন্তু ছেলের কাছে যেতে পারছি না। আমি এটাই বুঝতে পারছি না, আমি তোমার এসিতে রয়েছি না জেনারেলে রয়েছি, কারণ আমাদের ট্রেনের অবস্থা একটু দেখাই। এই যে এই হচ্ছে এসি ট্রেনের অবস্থা, যেখানে নিচে পা দেওয়ার কায়দা নেই। ট্রেনের টিকিট কেটেও আমরা তো সিট আর এসি সিট কনফার্ম হয়নি, দুটো টিকিট, আর বাদ বাকি এসিতে প্রচুর লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে এটা।
যাই হোক, ছেলের কাছে যেতে পারছি না, এটাই হচ্ছে হলো একটা খারাপ লাগছে। ছোট মানুষ একা রয়েছে, মা ওদিকে রয়েছে, আমরা যে একটু হেঁটেও তাদের কাছে গিয়ে দেখা করব সেটুকু আমরা পাচ্ছি না। আর বাইরের ওয়েদারটা একটু দেখাই, এই যে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর সুব্রত আস্তে আস্তে সোজা থেকে এরকম বেঁকে গেছে। ওই ট্রেনে যায়নি ভাগ্যিস, এতেই যদি এই এই ট্রেনেই যদি এরকম অবস্থা হয় ওই ট্রেনের অবস্থা আরো খারাপ হয়ে যেত। এসির অবস্থা যদি এরকম বিচ্ছিরি হয় তাহলে আর কিছু বলার নেই। এই ওয়েদারটা এই জানলার ধারে বসে এইরকম পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছি, ওয়েদারটাও বেশ ভালো লাগছে দেখতে। এখনো এভাবে আমাদের দুটো অবধি বসে থাকতে হবে, তাই তো? হ্যাঁ, দুটো অবধি বসে থাকতে হবে। ট্রেন কিন্তু ঠিকঠাক চলছে, আর একটা কথা বলতে হবে, ট্রেন কিন্তু বেশ এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু মানে যাতায়াতের পথটায় সাধারণ লোক উঠে একদম বিচ্ছিরি অবস্থা করে রেখে দিয়েছে, এই জন্যই আর ভালো লাগছে না। এতে মনে হচ্ছে যে এই এসির টিকিট না কাটলেই ভালো হতো।